এগুলো কি করেছিস তুই? সব ফেলে দিয়েছিস? কুশনগুলো বদমাস, সব ফেলে দিয়েছিস? কুশনগুলো কেন ফেলেছ? তুমি কুশনগুলো কেন ফেলে দিয়েছ? কিচ্ছু জানে না এমন করছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি দুদিন কোনো ভিডিও করতে পারিনি, কেননা দুদিন ধরে একটু একদম সময় হয়ে ওঠেনি। আর তারপরে পরে শঙ্কুর একটু শরীরটা খারাপ, সেই জন্য ও ঘর থেকে বেরোয়নি। আর ওর বাবা ঘরে থাকলে না ভিডিও করা হয় না, করতে পারি না, মানে কাজ থাকে কিছু, ফ্রি থাকতে পারি না। তো তারপরে বারবার ডাকে, এটা বলে সেটা বলে করে ভিডিও মানে শুরুই করতে পারি না। শুরু করলে ঠিক শেষ হয়ে যায়, ওই জন্য আমি শুরুই করতে পারি না, ও ঘরে থাকে। তো আজকেও ঘরেই আছে, আজকে ওর শরীরটা একটু খারাপ। আর আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি, খুব বৃষ্টি পড়ছিল, এখন কমে গেছে, এখন একটু রোদও উঠেছে হালকা। সকাল থেকে বৃষ্টি হলো খুব। আর এই যে বদমাসটা, এই বদমাসটা সকাল থেকে ঘুমোচ্ছিল, মর্নিং ওয়াক করে এলো, মর্নিং ওয়াক করে এসে টানা ঘুমোলো, ঘুমিয়ে এখন বদমাসি করছে। সোফায় উঠে সমস্ত ফেলে দেয়, সমস্ত কিচ্ছু রাখবে না। কুশন আর ওর গায়ের একটা স্প্রে আছে, যেটা সেই হিমালয়ার স্প্রে ডগের জন্য পাওয়া যায়, ওইটার না ও খুব ভয় পায়। যে ওই স্প্রেটা ওর কাছে নিয়ে যাবো, ছুটবে, ছুটতে টেবিলের তলায় ঢুকে যাবে। ওই স্প্রেটা দিয়েছি, এতক্ষণ টেবিলের তলায় ছিল, এখন বেরিয়ে এসেছে। আর আজ থেকে পামির আবার অনলাইন ক্লাস শুরু হয়ে গেল, এতদিন পরীক্ষা হলো, পরীক্ষার সময় কোনো ডিস্টার্ব হয়নি, মানে খুব ভালো ভালো যে পরীক্ষার সময় নেটের কোনো ডিস্টার্ব হয়নি, পরীক্ষা ভালোভাবে দিয়েছে। আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, আর সকাল থেকে আমার ফোনে নেট নেই, ও একটা ক্লাসও এখনো পর্যন্ত অ্যাটেন্ড করতে পারছে না। নেটই নেই, নেট থাকছে না, আর বৃষ্টি পড়ছে, তো ওই জন্য আরও মনে হচ্ছে ডিস্টার্ব করছে। এর পরের ক্লাসগুলো দেখা যাক পারে কি না, এখন তো চান করতে ঢুকেছে, তো সকাল থেকে একটা ক্লাসও অ্যাটেন্ড করতে পারেনি। কী মুশকিল বলো তো, কবে যে স্কুলগুলো খুলবে কে জানে। এই ইন্টারনেটে এরকম ফোনে বসে বসে ক্লাস করা যায়? যদিও অনলাইনে ভালো নাম্বার পাচ্ছে, অনলাইনে বেশি বেশি কিছু লিখতে হচ্ছে না বলে হয়তো খুব ভালো মার্কস পাচ্ছে। স্কুলে লেখা পরীক্ষার থেকে আমার মনে হচ্ছে অনলাইনে পরীক্ষাগুলোতেই ও ভালো মার্কস আসছে, কিন্তু এরমভাবে তো আর চলবে না, অনলাইনে পরীক্ষা সম্ভব নয়, নেট থাকছে না, কিছু না, তাও পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পেরেছে, এটাই ভালো। আর ক্লাস এখনো পর্যন্ত ক্লাস করতে পারছে না। চুপ করে দাও, বলে গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, বলে কেমন আছো তোমরা, বলে দাও, বলে দাও, বলে দাও, বলে খালি ঘুমানো হবে, ঘুমানো হবে, খালি ঘুম, খালি ঘুম, খালি ঘুম, খালি ঘুম, সবসময় ঘুম। শরীর কেমন বলো এবার? চাঙ্গা। চাঙ্গা? এর মধ্যে চাঙ্গা হয়ে গেলে? এই তো শরীর খারাপ ছিল। বাবা কি খাবে বলো, তাড়াতাড়ি করে দিচ্ছি, 11টা বাজে, একদম খালি পেট থাকবে নাকি? জল আবার খাবার হলো? ঠিক করে দিকে চলে আয়, চলো দেখি কি দেওয়া যায়।
কাঁচা হয়ে গেল, আবার এতগুলো ভাঁজ করতে বাকি। এই যে এগুলো ভাঁজ করব, এখন সব করব না, অল্প একটু করে চলে যাই রান্নাঘরে। আমার ভাত ডালটা ডালটা ফোড়ন দেবো, ডাল সিদ্ধ হয়ে গেছে আর ভাতটা হচ্ছে। আর একটু মাছের ঝোল করব, আর পেঁপে আলুর তরকারি করব আজকে, ওটা রাত্রির জন্য করে রাখবো। রাত্রিবেলায় না রান্না করতে ইচ্ছা করে না, শুধু রুটিটা করব রাত্রে, তাহলেই হয়ে যাবে। দেখি, ভাবছি তো এখনই করে রাখবো, এখন কতটা টাইম হবে জানি না, 12:30 তো বাজতেই গেল, দেখা যাক কতটা হয়। কথা বলতে বলতে সবই ভাঁজ হয়ে গেছে, এই যে সব ভাঁজ হয়ে গেল। এবার যাই রান্নাঘরে, একটা বাজছে, এরপরে সব খাবে, কখন কে জানে। বাবারে, আর এই যে চিকু, চিকুর ঘুম ছাড়া তো আর কোনো কাজ নেই। এই যে উঠে এসছে দরজার কাছে, চলো বাইরে, চলো চলো চিকু বাইরে চলো। রান্না মোটামুটি হয়ে গেল, শুধু পেঁপের তরকারিটা হচ্ছে, ওটা হলেই হয়ে যাবে ব্যাস। বাবা বাইরে আবার মেক করেছে প্রচুর, কাপড়গুলো শুকোতেও দেয় না। না, বর্ষাকালে এইটাই, রোদ দেবে যেই কাপড়গুলো বাইরে মেলবো, মেঘ ডাকছে, বাইরে মেলবো, আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসবে, আবার নিয়ে ঢোকাও, আবার রোদ দেবে, আবার বাইরে নিয়ে যাও, বর্ষাকালে এই হচ্ছে কাজ। চিকুর তো খাওয়া হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল। চিকু, তোমার খাওয়া হয়ে গেল? চিকু এদিকে এসো, এদিকে এদিকে এসো, এসো 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 এসো। কী দিয়ে খেয়েছো বলে দাও, বলে দাও ভাত কী দিয়ে খেয়েছো বলে দাও। চিকু বলো, বলে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি, আজকে আমি মাছ দিয়ে ভাত খেয়েছি। চাটবে না, বলে দাও আমি মাছ দিয়ে ভাত খেয়েছি আজকে, তাই না? এই বদমাসটা একটা গাছ লাগিয়েছিল শঙ্কু, ওই গাছটার উপরে চেপে পাশে গিয়ে খুঁড়ছে, দিয়ে গাছটা দিয়েছে ভেঙে, প্রচুর জিনিস নষ্ট করেছে, প্রচুর জিনিস। এখন তো একটু বড় হয়ে গেছে, এখন কমে গেছে, ছোটবেলার থেকে প্রচুর জিনিস নষ্ট করেছে। আর নতুন নতুন পাপোস ছিঁড়ে দিয়েছে, প্রত্যেকটা পাপোস ছিঁড়ে দিয়েছে, একদম নতুন কিনে আনা হলো, সব নষ্ট করে দিয়েছে। আরও কত ফোনের চার্জার চিবিয়েছে, প্রচুর জিনিস নষ্ট করেছে বাবা। ঘরে পেট রাখা নয় তো, প্রচুর ঝামেলা। তবে ওই ছোটোবেলাতেই প্রথম প্রথমেই কষ্ট, একটু বাথরুমে পটি করা, টয়লেট করা এগুলো শেখানো, তারপরে কোনো জিনিসে মুখ দেবে না, নষ্ট করবে না, এগুলো শেখানো প্রথম প্রথম একটু কষ্ট, কয়েক মাস ভালো কষ্ট করতে হয়, তারপর ঠিক হয়ে যায়। এখন চার্জার পড়ে থাকে সামনেই, হেডফোন, কানের হেডফোনও চিবিয়ে দিয়েছে, এখন সামনে পড়ে থাকলেও ও খুব একটা নেয় না, রেগে গেলে নেবে, তাছাড়া নেবে না। চলো দেখি পেঁপের তরকারিটা হলো কি না। তুই
তুই খেয়েছিস? এইটুকু হবে না, আর একটু নেই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমি জুয়ান খাচ্ছি। খাওয়ার পরে আমরা একটু জুয়ান খাই, বুঝলি? দেখ পাপাকে দিয়েছিস, পাপাকে দিয়ে একটু এই যে খাওয়ার পরে জোয়ান খাওয়া ভালো, হজম হয়ে যায়। এটা আমাদের বহুত আমার মানে আর কারো নয়, আমার আমার বাবা আর আমার মায়ের, এটা আমাদের অনেক দিনের অভ্যাস, অনেক বছরের অভ্যাস খাওয়ার পরে জোয়ান খাওয়া। তো এত সুন্দর ওয়েদার, পুরো কালো মেঘ আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, একটু তো ঘুমোতেই হবে, না ঘুমোলে আমি থাকতে পারবো না, না ঘুমোলে 9টা বাজলেই ঘুমিয়ে পড়বো, মানে ঘুম এসে যায়। তাহলে আমরা এবার একটু শুবো, এখন হচ্ছে 1:30 বাজে, সন্ধে 1:30। আর চিকুর বাবা একটু বেরিয়েছে, ও ছটফট করছে, ওকে কেন নিয়ে যায়, ও সন্ধ্যাবেলা বেরোলে ওকে নিয়ে যেতে হবে, ওকে কেন নিয়ে যায়নি সেই জন্য ও কাঁদছে। দেখো দরজার কাছে বসে পড়েছে, দেখাচ্ছি এই যে চিকু, চিকু এখনো পাপা আসেনি তো, চলে এসো, উঠে এসো, উঠে এসো, পাপা আসেনি, আর আমার এখনো রুটি করতে বাকি, রুটি এখনো করা হয়নি, আটাই বাকি নেই, আটা মাখবো এবার। একটুখানি টিভি দেখছি, একটা ভূতের সিনেমা দিয়েছে দেখছি, আর ভূতের সিনেমা না আমার খুব ভয় লাগে, আর ভূতের সিনেমা দেখতে আমার ভালো লাগে না। আমার মেয়ে আবার ভূতের সিনেমা খুব ভালোবাসে দেখতে, কিন্তু আমার খুব ভয় লাগে, কিন্তু দিয়েছে চালিয়েছি, আর দেখছি একটা ভূতের সিনেমা হচ্ছে, একটুখানি দেখি, বেশি ভয় লাগলে বন্ধ করে দেবো, ভূতের সিনেমা আমি দেখতে পারি না বাবা। আটাটা একটু ঢেলে নিই, আটার ড্রামে দেখছি আটা নেই, আটা মারতে গিয়ে দেখছি একটু আটা নেই, পুরো খালি, আটাটা একটু ঢেলে নিই। তাহলে ভূতের সিনেমাটা আমার খুব ভালো লেগেছে, আমি সিনেমাটা দেখি আর রুটিটা করে নিই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর আমার ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর সঙ্গে বেল আইকনটা বাজিয়ে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো বাই বাই, চিকু বাই বলে দাও, বাই বাই করে দাও, বলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই করে দাও চিকু, চিকু মেরে দেবো।